বন্ধুরা সবাই ভালো আছেন বলে আশা করলাম। আজকে আমরা এসেছি কামাখ্যা। তো দেখতে পাচ্ছেন এখানে কামাখ্যা রেল স্টেশন, যেটা আমাদের কামাখ্যা রেল স্টেশন আছে সেটার বিষয়ে আপনাদের আজকে ফুল ভিডিওটা দেখাবো, যে কামাখ্যা রেল স্টেশনটা কীরকম আর কীরকম আধুনিক করছে সেগুলো আজকে দেখতে পারবেন। এখন ভাই আমরা কামাখ্যা রেল স্টেশনের সামনে আছি, আর একটু যাওয়ার পর কামাখ্যা রেল স্টেশনের পুরো ফুল ভিতরের যেগুলো প্ল্যাটফর্ম বা কী সিস্টেম রাখছে সব কিছু আপনাদেরকে দেখাতে পারবো। আর কামাখ্যার এই যেগুলো পার্ক দেখতেই তো পারছেন, যেগুলো পার্ক, আর এখানে এই কামাখ্যা রেল স্টেশনের আমরা তলেই দাঁড়িয়ে আছি। তারপরে আমরা এখন ভিতরে যাই, আপনাদেরকে ফুল ভিডিওর ভিউ দেখাইতে পারবো। আর এখানে দেখেন যেটা হাই রোড সেটা এখানে গেতাছে, আর এখানে পাশে দেখা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো টেম্পো স্ট্যান্ড। পার্কের মাঝে কীভাবে মানুষগুলো বসে থাকে, যেটা আমাদের কামাখ্যা রেল স্টেশন, তো পার্কের মাঝে দেখেন সবাই কীভাবে বসে আছে, তো দেখতে পারতেছেন। এই যে দেখেন এখানে বসে আছে, আড্ডা মারতেছে, ওখানে বসে আড্ডা মারতেছে, এখানে বসে আড্ডা মারতেছে। তারপরে আপনাদেরকে এখন আমি বাকি ভিউগুলো দেখাচ্ছি। তো যাই সামনের দিকে, একটু আগে কামাখ্যা রেল স্টেশনের মধ্যে ঢুকলাম। এখন কামাখ্যা জাংশন, যে জাংশন থাকে ও জাংশন, এখন আমরা মেন দরজার সামনে আছি। আর একটু যাওয়ার পর মেন দরজা তো মানে পায়ে যাবো। এই দেখেন যেগুলো কুলি হয় তারা দেখেন কীভাবে কত কষ্ট করে কুতুটি বোঝা নিয়ে যেতে পারে একসঙ্গে, তো সেটা আপনাদেরকে দেখালাম। এখন আমরা রেল স্টেশনের ভিতরে আয়ে ঢুকলাম, যেগুলো ছাপায় ছাপানো এগুলো অ্যাডভার্টাইজগুলো এখানে পুরো একদম স্ক্রিনে লাগাই দিছে। তো দেখতে পারতেছেন সবাই দেখতেছে এখানে বসে বসে, তো বাকি প্লেয়ারগুলো আমরা দেখেন কী সুন্দর করে আর্ট করে রেখে দিয়েছে, যেগুলো আসামেরই সব কিছু। এগুলো এখানে দেখেন হনুমানের দেখাচ্ছে, সব কিছু দেখানো আছে এখানে, তো কী সুন্দর করে আর্টগুলো দেখেন রেখে দিয়েছে। এই যে কামাখ্যা যেটা আমাদের মন্দির, সেই মন্দিরে এখানে পিকচারটাও রেখে দিয়েছে। তারপরে বাকি দেখি কী পিকচার রাখছে এখানে, তো কিছু নৃত্যর পিকচারগুলো এখানে রেখে দিয়েছে, নৃত্য করার যেগুলো, তারপর তপস্যা করা সেটাও এখানে রেখে দিয়েছে। তো আপনাদেরকে দেখালাম, আর এখান থেকে আপনারা যা ইচ্ছা তাই কিনতে পারবেন। তো এখানে একটু প্ল্যাটফর্মের ভিতরে একটু রেটটা একটু বেশি হবে এখানে, তো আমরা এখন ভিতরে যাব, তো স্ক্যানিং করবে। এখন আমরা ট্রেন স্টেশনের ভিতরে এসে পাইলাম। তারপর ট্রেন স্টেশনের ভিতরের যেগুলো সিস্টেম এগুলো আপনাকে দেখাবো। দেখেন সবাই দেখেন কীভাবে বসে আছে, তার মানে যার যেসব ট্রেন আসবে হিসম যাবে গা, তো চারপাশে ব্যাগ স্যাগ রেখে বসে আছে সবাই। তো আপনাদেরকে দেখা দেখেন কত পপুলেশন আছে এখানে দাঁড়িয়ে আছে। তো এই এক নম্বর প্ল্যাটফর্মে আসবে যেসব, এই টাইমে ট্রেনে সবাই চলে যাবে। তো আপনাদেরকে এখন আমি উপরের ভিডিও, উপরের যেটা ভিউ সেটা দেখাবো, যেটা উঠে সেই সিঁড়ি দিয়ে উঠে উপরের সিস্টেমগুলো কীরকম করে রাখছে, এখনকার অল্প ডেভেলপ করছে, তো সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব উপরে যেয়ে। হ্যাঁ বন্ধু, আপনাদেরকে এখন দেখাবো যেখানে ট্রেন একটা আসছে কীভাবে লাইট জ্বলায় আসে, সিঙ্গেল একটা লাইট দিয়ে ট্রেনে কীভাবে যায় সেটা আপনাদেরকে এখন দেখাই, তো দেখতে পারবেন। ট্রেনটা আসছে ধীরে ধীরে। হ্যাভি হর্স, এখন আমি উপরে যাইতেছি, একটু পরে মানে উপরের ভিউগুলো আপনাদেরকে দেখাইতে পারবো। তো এখন আমি ধীরে ধীরে উপরে উঠতেছি একটা একটা করে সিঁড়ি বায়া বায়া। তো আপনারা সবাই বোরিং হবেন না এগুলো দেখে, কারণ আমি আপনাদেরকে ভালো ভালো ভিউগুলো দেখানোর চেষ্টা করব। টপ উপরে যাওয়ার পরে কীরকম লাগে কামাখ্যা জংশনের এইগুলো দেখেন, কী মজার লাগছে যেটা সিস্টেম করে রেখেছে কামাখ্যা জংশন। দেখেন এর সিস্টেম কী লাইটিং লাগায় রাখছে, কী মজাই দেখতে লাগছে। হ্যাঁ দোস্ত, দেখেন কী সুন্দর মজার করে রেখে দিছে। তো এখন আমি উপরে যাই, উপরে যাই আপনাদেরকে ফুল ভিডিওর ভিউটা দেখাইতে পারবো, এখান থেকে আপনাদেরকে সব দেখাইব। হে দেখেন সম্পূর্ণ স্কুটিগুলো কী সুন্দর করে লাইন করে লাইন করে রাখতে হয়। আমাদের কামাখ্যা যেটা রেল স্টেশন সেখানে ডিসিপ্লিন মেনটেন করে, দেখেন কী সুন্দর করে মেনটেন করে রাখছে আর কি সম্পূর্ণ। দেখেন বাইরে যেটা ই দিছে সিস্টেম আপনাদেরকে আমি জুম করে দেখা দিচ্ছি, কিছু কমাইলে কিছু দেখান যা। এখন আমি উপরে উঠতেছি, আপনাদেরকে উপরের যেটা সিস্টেম সেগুলো দেখাবো উপরে উঠে কীরকম টাইপের সিস্টেমগুলো করে রেখেছে, আর পুরো ভিউগুলো মানে দেখতে একদম তামাম সুন্দর। আর দেখেন এখনও ট্রেন গেতাছে সেটা আপনাদেরকে দেখাইতে পারতাছি, দেখেন ট্রেন গেতাছে পুরো কামাখ্যা রেল স্টেশনটা দেখতে পারতেছেন ফুল। কামাখ্যা রেল স্টেশনের এইখানে এই পাশের যেটা আমি সেটা দেখেন, আমাদের আসামের যেটা জাপি সেটা দেখেন, এক স্যারাই দেখেন কীভাবে মাথায় রাখছে এই জাপিটা।
একটা ছেলে দেখেন কিভাবে দৌড়ায় দৌড়ায় যাচ্ছে, তো কি করে দেখে ছেলেটা, ভাই দৌড়ে দৌড়ে যায়, দেখেন কিভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর ওই ট্রেনটা ধরার চেষ্টা করছে। ভাই পাইবে কি নাই তো বলতে পারতেছি না, ভাই পাইছে ভাই অসম্ভব। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন আমরা মেন গেট দিয়ে আই নাই, কিন্তু এরকম একটা গেট দিয়ে আসছি, দেখেন কিভাবে পার হই আমরা এখন, সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন এরা কিভাবে পার হইতে আছে, তো আমাদেরই এইভাবেই পার হইতে হবে এখানে, তো আমরা এখন এইভাবেই পার হবো বলে আশা করলাম। তো দেখা যাক কীরকম করে পার হই। ইয়ারে দুঃখ শিট, কীরকম করে পার হয়ে আসলাম, কিন্তু আমরা মেন গেট দিয়ে আসছিলাম না, তার জন্য এখানে এই সাইড দিয়ে পার হয়ে আসলাম। আর এখানে আমরা এখন ধীরে ধীরে গুয়াহাটি মেন সিটিতে চলে যাব বলে আশা করলাম।